ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে ইতিহাস জেনারেল সাবজেক্ট নিয়েছ ডি এস সি থ্রি বা জি ই থ্রি পেপারটি রয়েছে তাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার কোশ্চেনগুলি আলোচনা পড়বে তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কেন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যাবতীয় আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে এছাড়াও সাজেশন ভিত্তিক ভিডিওগুলি কিন্তু সবার আগে তোমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চলো আর বেশি দেরি করব না আমরা কোশ্চেন উইথ অ্যান্সারগুলো দেখে নেব টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন মধ্যযুগের ইতিহাস রচনার কয়েকটি উপাদানের নাম লেখো অ্যান্সার হবে সমকালীন ঐতিহাসিক রচনা সরকারি দলিল দস্তাবেজ আর বৈদেশিক পর্যটকদের বিবরণ নেক্সট কোশ্চেন গজনের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন এবং তার উদ্দেশ্য কী ছিল অ্যান্সার হবে হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে মোট সতেরোবার ভারত আক্রমণ করেন ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা মামুদের ভারত আক্রমণ লক্ষ্য ছিল না ভারতের বিপুল ধনসম্পদ লুণ্ঠন করাই তার প্রধান উদ্দেশ্য ছিল নেক্সট কোয়েশ্চেন কর কি কর হল ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনের অনুকূলে স্থায়ীভাবে বসবাসরত অমুসলিমদের জনপ্রতি বাৎসরিক ধার্যকৃত কর নেক্সট কোশ্চেন অলবিরুনি কেছিলেন অলবিরুনি ছিলেন সুলতান মামুদের সহচর ও রাজ জ্যোতিষী তিনি হাজার সতেরো খ্রিস্টাব্দে মামুদের সঙ্গে ভারতে আসেন এবং দীর্ঘদিন ভারতে ছিলেন তিনি ভারতীয় সংস্কৃতি দর্শন ধর্ম গণিত চিকিৎসাবিদ্যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করেন তার লেখা গ্রন্থ কিতাব উল হিন্দ এর সুন্দরভাবে বর্ণনা আছে ভারতীয় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট কোশ্চেন মালিক কাপুর ছিলেন মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজি প্রধান সেনাপতি গুজরাট অভিযানের সময় আলাউদ্দিন মালিক কাফুরকে কৃতদাস হিসেবে সংগ্রহ করেন নেক্সট কোশ্চেন মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন পর্যটক ভারতে আসেন তার লেখা গ্রন্থের নাম কি অ্যান্সার হবে ইবন বতুতা ভারতে আসেন তার লেখা গ্রন্থের নাম কিতাব উল রাহেলা কোশ্চেন সুলতানি যুগের তিনজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখক অ্যান্সার হবে মিন হাজি সিরাজের তপকাত ই নাসারি নেক্সট জিয়াউদ্দিন বারনির তারিকি ফিরোজ হাসান নিজামের তাজ উল মাসির নেক্সট কোয়েশ্চেন সুলতান মাহমুদ কে ছিলেন সুলতান মাহমুদ ছিলেন গজনীর শাসনকর্তা তিনি ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী রূপে পরিচিত হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট বার ভারত আক্রমণ করেছিলেন এবং লুণ্ঠন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দাগো হুলিয়া কী দিল্লিতে সব সময়ের জন্য একটি সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হতো সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করার জন্য আলাউদ্দিন খলজি হুলিয়া ও দাগ ব্যবস্থা চালু করেন হুলিয়া হলো প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা আর দাগ হল ঘোড়ার চিহ্নিতকরণ নেক্সট কোশ্চেন মোহাম্মদ ঘড়ির দুজন প্রধান সেনাপতির নাম কী এক কুতুব আইবক দুই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি নেক্সট কোশ্চেন তোরাইনের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে নেক্সট কোয়েশ্চেন দিল্লির সুলতানি সাম্রাজ্যে প্রতিষ্ঠা কবে কার কর্তৃক হয় অ্যান্সার হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুব উদ্দিন আইবকের কর্তৃক নেক্সট কোশ্চেন কুতুব মিনারের নির্মাণ কার্য আরম্ভ এবং শেষ কে করেন অ্যান্সার হবে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেন তার জামাতা ইলতুত মিস নেক্সট কোশ্চেন আমির খসরু কে ছিলেন অ্যান্সার হবে হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরু ছিলেন সুলতানি আমলের শ্রেষ্ঠ কবি সাহিত্যিক সঙ্গীত ও ঐতিহাস তার বিখ্যাত গ্রন্থ খাজাইন উল ফতুহর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম নেক্সট কোশ্চেন চেঙ্গিস খান কে ছিলেন তিনি কখন এবং কেন ভারতে প্রবেশ করেছেন অ্যানসার হবে দুর্ধর্ষ মঙ্গল নেতা ছিলেন চেঙ্গিস খান খারাজম সাম্রাজ্যের সম্রাট জলালুদ্দিন মঙ্গ বর্ণির পশ্চাদ্ধাবন করে তিনি ইলতুদ্িসের রাজত্বকালে ভারতে প্রবেশ করেন কিন্তু মঙ্গ বর্ণীকে ইলতুদ্িস রাজনৈতিক আশ্রয় দান না করলে তিনি পারস্যে পালিয়ে যান ফলে চেঙ্গিস খান ভারত ত্যাগ করেন একশোশো নব্বই মুসলমান কাদের বলা হয় অ্যান্সার হবে বারোশো বিরানব্বই সালে দিল্লির সুলতান জালাল খলজি কয়েক হাজার মঙ্গলকে ইসলামে ধর্মান্তরিত করার পর তার সাম্রাজ্যে বস্তি স্থাপনের অনুমতি দিয়েছিলেন এই মঙ্গল ধর্মান্তরিতদের বলা হতো নব্য বা নতুন মুসলিম নেক্সট কোয়েশ্চেন কোন বংশকে দাস বংশ বলা হয় এবং কেন কুতুবুদ্দিন প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয় কারণ কুতুবুদ্দিন থেকে কায়কোবাদ পর্যন্ত সুলতানগণ প্রথম জীবনে কৃতদাস ছিলেন তবে এই অভিমত গ্রাহ্য নয় কারণ সুলতানগণ সিংহাসনে বসার আগে দাসত্ব মুক্ত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন সুলতানা রাজিয়া কে ছিলেন ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা শাসক খলজি বিপ্লব কি অ্যান্সার হবে জালাল উদ্দিন ফিরোজ খলজি ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কাইকোবাদকে নিহত করে বারোশো নব্বই খ্রিস্টাব্দে নিজে দিল্লির সুলতান হয়ে বসেন এই ঘটনাকে ইতিহাসে খলজি বিপ্লব বলা হয় নেক্সট কোয়েশ্চেন বন্দে চহেল চহেলগান বা চল্লিশ চক্র কী ইলতুদমিসের রাজত্বকালে তার বাছাই করা চল্লিশ জন কৃতদাসের একটি গোষ্ঠী শক্তিশালী হয়ে ওঠে ও রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলি দখল করে এরা সুলতানের ওপর প্রভাব বিস্তার করতে থাকেন এরা বন্দে দে গানই চহেল গান বা চল্লিশ চক্র নামে পরিচিত নেক্সট কোশ্চেন সিজদা ও পাইবস কি সিজদা ও পাইবস দুটি পার্শ্বিক প্রথা সিজদা হল শাসকের সামনে নতজানু হওয়া এবং পাইবস হলো নতজানু হয়ে শাসকদের পদ যুগল চুম্বন করা কোশ্চেন ইলবাড়ি তুর্কি বংশে প্রথম ও শেষ সুলতানকে প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবক ও সর্বশেষ সুলতান কাইকো বাদ। এই ছিল আজ আমাদের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেট ও নোটস এছাড়া সায়াসন ভিত্তিক ভিডিওগুলি পেতে অবশ্যই প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ